আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এটা হচ্ছে আজকে যেহেতু আমাদের একদম শেষ দিন বা ঢাকায় শেষ দিন আর কি আমরা যেহেতু বাড়িতে চলে যাব। তো একদম সিম্পল ইফতার করব তো সেজন্য ফ্রিজে যা ছিল সেটা দিয়ে করার চেষ্টা করছি তো সকালবেলা উঠে হচ্ছে দুধ ভিজিয়ে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য তো এই যে নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে ফালুদা রান্না করব। যেহেতু গরম পড়ছে জাস্ট ফালুদা আর শরবত হালকা ইফতার করবো আর কি তারে প্রস্তুতি চলছে সকালবেলা আর আমরা আলহামদুলিল্লাহ সব গুছিয়ে নিয়েছি ব্যাগ তো আমরা হচ্ছে আগামী কাল চলে যাব ঈদ করার জন্য গ্রামের উদ্দেশ্যে আর এই যে একটু অকাজ করে ফেললাম তো সেটা মুছে হচ্ছে এখন দুধটা জাল করে নেব প্রথমে তো প্যাকেট রাঁধুনি যে প্যাকেট ফালুদা থাকে সেটা দিয়ে করছে খুব সহজেই করা যায় একটু ইনস্ট্রাকশান ফলো করে করলে হয়ে যায় তো দুধটা জাল করার পর হচ্ছে আমি এখানে দুই প্যাকেটের মতো ফালুদা জাল করে নেব আর কি রান্না করে নেব কেউ চাইলে এখানে এক্সট্রা চিনি ইউজ করতে পারে তো এখানে অবশ্য চিনি দেওয়া থাকে যারা বেশি পরিমাণে খান চিনি তাদের জন্য এক্সট্রা দেওয়া যেতে পারে আর এদিকে হচ্ছে জেলিটাও দুইটা দুইটা করে চারটা প্যাকেট ছিল সেগুলো আমি একসাথে করে করে নিয়েছি আর এরকম একটা চ্যাপটা বক্সে করে রেখে দিয়েছি আর বক্সে রাখার কারণ হচ্ছে যাতে ফ্রিজে ঢাকনা লাগিয়ে রাখা যায় আর কি তো এদিকে আমার ফালুদাটাও সেদ্ধ হয়ে গেছে তো চুলাটা অফ করে দিয়েছি আর এই যে এদিকে হচ্ছে একটু দো দুধ যেহেতু অনেকগুলো রয়ে গেছিলো ফ্রিজে তো ভাবলাম কি করা যায় তো আজকে একটু মিষ্টি দই বসিয়েছি এখানে হচ্ছে ক্যারামেল করে দুধটা জাল করে নিয়েছি আর কি তো সেটাও ঠান্ডা করে নেব সব কিছু হচ্ছে টেবিলে নিয়ে এসেছি ফ্যানের নিচে আর খালাও কাজ করছে তো সেজন্য আর ঝামেলা করছি না রান্নাঘরে এদিকে এই যে মিষ্টি দই করার জন্য ক্যারামেল দুধটাও ঠান্ডা করে নিচ্ছি সাথে হচ্ছে টক দই নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে পানি ছেঁকে নেবো আর কি এরপর হচ্ছে মিক্সড করে ঠান্ডা হলে মিক্সড করে নিলে দইটা খুব সহজেই বসে যাবে আর আওসাব হচ্ছে ও দেখেছে যে ওর বাবা আইসক্রিম নিয়ে এসেছে ফালুদার জন্য তা এখন আইসক্রিম খাওয়ার জন্য সে বায়না করছিল তা আমি ওকে একটু আইসক্রিম দিয়ে দিচ্ছিলাম যারাই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ছোট করে কমেন্ট করতে একদমই ভুলবেন না আর এই দিকে আমার হচ্ছে জেলিটা বসে গেছে জমে গেছে আর কি তো এগুলো আমি হচ্ছে এক এক করে ফ্রিজে রেখে দেব এবার আমরা হচ্ছে একটু আগে চলে যাচ্ছি বোধ হয় যদিও আমার ভিডিওগুলো দিতে দিতে একটু লেট হয়ে গেছে কিন্তু আমরা হচ্ছে এই দু চার দিন আগেই চলে যাচ্ছি সব সময় এরকম হয় না দেখা যায় উনত্রিশ বা আটাশ রোজার সময় আমাদের বাড়িতে যাওয়া হয় আর কি তো এই যে আমি হচ্ছে মিষ্টি দইয়ের জন্য টক দইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে যাতে দানা দানা না থাকে ভালো করে যদি না ফাটান তাহলে দেখা যাবে আপনি লিকুইড দুধে যখন মিক্সড করবেন তখন এগুলো দানা দানা হয়ে যাবে মিক্সড হতে চাইবে না তো এভাবে করে নিলে হচ্ছে লিকুইডের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় তো আমি হাতের নিয়ে হচ্ছে এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি দুইটা ফেটানো হলেই বোঝা যায় স্ট্রেকচারটা অন্যরকম হয়ে যায় এই দেখতে পাচ্ছেন আমার দুটা ফেটানো হয়ে গেছে আরও একটু ভালো করে করে নিচ্ছি এখন জাস্ট মিক্সড করে নেব আর খুব সহজে যাতে বসে যায় সেজন্য আমি ওভেনটা ফ্রি করে নেব তো ওভেনে আজকে দিয়ে দেব নর্মালি রেখে দিলে বা চুলার পাশে রাখলে দু আড়াই ঘন্টার মতো সময় লেগে যায় আর ওভেনে কিন্তু আধা ঘন্টা সময়ের মধ্যে হয়ে যায় বা খুব সুন্দরভাবে কিন্তু বসেও যায় তো যাদের অপশান আছে দই বসানো তারা ওভাবেও করতে পারেন সেক্ষেত্রেও আধা ঘন্টা সময় কমপক্ষে লেগে যায় তো আমি জাস্ট ফ্রি হিট করে ওভেনটা তারপরে বসিয়ে দিই আর কি এই যে আমার ফ্রি হিট করা হয়ে গেছে এখন জাস্ট দইয়ের বক্সটা বসিয়ে দেবো ইনশাআল্লাহ যদি সময় থাকে তাহলে খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব যদিও খুব বেশি সময় নেই তাড়াহুড়োর মধ্যে আছে সব কিছু গুছানো গাছানো নিয়ে তো এবার আসলে ব্যাগ প্যাকিং ট্যাকিং কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ততার মধ্যেই সব কিছু গুছিয়েছি আরও কিছু দুধ আমি আলগা করে রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে হচ্ছে টক দই বসিয়ে রাখছি কারণ হচ্ছে আসাফের চাচু আবার বাসায় থাকবে তো দইটা বসিয়ে রেখে গেলে হয়তো বা খেতে পারবে তো সেই জন্য ফ্রিজে না রেখে সবগুলো আজকে দুধ জাল করে এক এক করে সব দই বসিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না করে নেব হচ্ছে এখানে এটা কি মাছ বড় শিং মাছ নাকি সরি মাগুর মাছ এটা তো এটা হচ্ছে আমি হাতে মাখিয়ে রান্না করে নিচ্ছি এটা ভালো করে আমি ক্লিন করেছি যতটুকু আমার সম্ভব হয়েছে তো এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি গুঁড়ো মশলা ধনিয়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এরপর রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তা এখন জাস্ট চুলাটা ধরিয়ে একটা পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে তেল গরম করতে দিয়েছি তো এভাবে মশলা কষানো ছাড়া কিন্তু খুব সহজে রান্না করা যায় তো আমি বক্সটা ধুয়ে আর একটু পানি দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে একটু নাড়াচাড়া করে নেবো আর কি এটা জাস্ট অল্প আছে হচ্ছে কষ কষানো হবে আর এদিকে হচ্ছে আউসাপ একদমই খেতে যাচ্ছে না তো সেজন্য গতকাল একটু পাতলা খিচুড়ি করেছিলাম অল্প একটু খেয়েছে দেখে আজকে আবার করে নিচ্ছি তো এখানে একটা মাছ দিয়ে দিয়েছি ওর জন্য আর সাথে যা সবজি ছিল সেখান থেকে একটু একটু করে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বিকেল টাইম তো বিকেল টাইমে হচ্ছে আমি তরমুজ কেটে নেব আর এখানে হচ্ছে ফল বের করে নিয়েছি যেহেতু আজকে বললামই যে ফালুদা খাওয়া হবে শুধুমাত্র তো এখানে আমি আনারগুলো সিলে নিয়েছি সবগুলো ফল আমি এক এক করে কেটে নিয়েছি এখানে কলা এটা একটা কমলা ছিল সেটাও কেটে নিয়েছি আপেল ছিল এগুলো দিয়ে হচ্ছে ফালুদা খাওয়া হবে আজকে আর এখানে খেজুর আর শরবত করে নিয়েছি আমি ফালুদার জন্য সব বাটি এনে রেখে দিয়েছি আর এই ভিডিওটা হচ্ছে আমরা যেদিন বাড়িতে চলে আসছি সেদিনই তো এখানে আমি করলা ছিল সেটা ভেজে আমরাও খাবো বা রেখে আসবো আউসাবের চাচু হচ্ছে দুদিন পরেই আসবে তো সেজন্য আমরা হচ্ছে আমি একটু রান্না করে রেখে যাচ্ছি আর কি আমরাও খাবো যা একটু থাকে ও খাবে আর কি তো এখানে হচ্ছে আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি আর গুঁড়ো গুঁড়ো হলুদ নিয়েছি মরিচ গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো নিয়েছি আর কি তো আজকে ব্রয়লার মুরগিটা এক একদম কষা করে রান্না ভেজে রান্না করছি কোনো রকম ঝোল অ্যাড করবো না দু পেঁয়াজির মতো করে নেব আর কি তো এখানে আমি একদম ব্রাউন করে এটা ভেজে নিয়েছি আর পাশে টমেটো ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো অবশ্যই একটু পরে দেবো তার আগে হচ্ছে তার আগে যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দেব এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব বা কিছুক্ষণ ভেজে নেবো কষিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে ভালো করে আমি দু পেঁয়াজের মতো করে নেব আর কি ব্রয়লার মুরগিটা আসলে এভাবে খেতে খুব ভালো লাগে আমার মনে হয় যে একটু ঝোল করে রান্না করা যাইতে এভাবে খেতে একটু ভালো লাগে যারা একদম পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে করলে খাবে আউসাফের জন্য একটু খিচুড়ি রান্না করব তো সব কিছু হাতে মাখিয়ে রান্না করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন তো আজকের শেষ ভিডিও এটি আগামী ভিডিও গ্রামের ভিডিও দেখার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকলো তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে